বলাগড়ে বিধায়কের কার্যালয় ভাঙচুরের অভিযোগ এবং সেই অভিযোগ করা হয়েছে তৃণমূল যুবনেত্রী রুনা খাতুনের বিরুদ্ধে পাল্টা দেওয়ার হুমকি দিয়েছেন বলাগড়ের বিধায়ক এবং সেই মতোই একটি পোস্ট করেছেন তিনি ফেসবুকে মনোরঞ্জন ব্যাপারি বলাগড়ে বিধায়কের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ অভিযোগ তৃণমূল যুবনেত্রী রুনা খাতুনের বিরুদ্ধে পাল্টা দেওয়ার হুমকি পোস্ট বলাগড়ের বিধায়কের ফের ফেসবুকে পোস্ট মনোরঞ্জন ব্যাপারীর এই ঘটনায় রাজনৈতিক চাপানুতোর বজায় রয়েছে বিধায়ক বলাগড়ের বিধায়কের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ এবং অভিযোগ তৃণমূল যুবনেত্রী রুনা খাতুনের বিরুদ্ধে এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ চক্রবর্তী পলাশ ঠিক কি কি জানা যাচ্ছে কি অভিযোগ করেছেন মনোরঞ্জন ব্যাপারী ফেসবুক পোস্ট করেছিলেন না জানিয়েছিলেন যে তারপর হামলা হতে পারে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগতেন এবং গোষ্ঠী কুন্ডল বরগড় বিধানসভার মধ্যে তৃণমূলের হচ্ছে গোষ্ঠী কুন্ডল সেটা কিন্তু প্রকাশ এসে যায় এবং তারপরে তিনি করেন এবং কালকের পর বলার পর কিন্তু আবার আবার তিনি পোস্ট করেন সেখানে তিনি জনগণের কাছে বিচার পেয়েছেন এবং তিনি নিরাপত্তাহীনতার কথাও বলেছেন এবং তারপরেই কিন্তু রাত বারোটার পর জিরাট বাস স্ট্যান্ডের কাছে যে তৃণমূলের পার্টি অফিসটি রয়েছে যেটি পয়লা জানুয়ারি তৃণমূলের কর্মীরা তারা কিন্তু বিজেপি থেকে তারা অভিযোগ করেছেন তারা বলেন যে এটা কোন তৃণমূল কর্মীর কাজ নয় বিজেপি আশ্রিত তারাই কিন্তু এবং যদিও বিজেপির পক্ষ থেকে কিন্তু এই অভিযোগ অস্বীকার করা হয়েছে স্বর্ণালী একেবারেই অর্থাৎ পলাশ তুমি যেমনটা বলছো যে তাদের কিন্তু তৃণমূল নেতৃত্বের যেমনটা অভিযোগ যে বিজেপি এই কাজ করেছে কিন্তু কোথাও গিয়ে কি এই দ্বন্দ্বে আবারও তৃণমূল নেতৃত্ব অস্বস্তিতে পড়ছে না

স্থানীয় লোকজন তারা জড়িত এবং তিনি কিন্তু প্রতিবাদ করেন এবং এটি নিয়েই কিন্তু তাদের মধ্যে অভ্যন্তরীণ লড়াই কিন্তু প্রকাশে আছে স্বর্ণালী অর্থাৎ এই নবীন প্রবীণ যে দ্বন্দ্বের আবহে ফের বলাগড়ের বিধায়কের সঙ্গে তৃণমূল যুব নেত্রী তার দ্বন্দ্ব আবারও প্রকাশ্য এলো যদিও এই কার্যালয় ভাঙচুরের ঘটনায় তৃণমূল নেতৃত্ব সম্পূর্ণই দোষ দিয়েছেন বিজেপিকে বলাঘর বলাগড়ে বিধায়কের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা এবং সেই অভিযোগ করা হয়েছে তৃণমূল যুব নেত্রী রুনা খাতুনের বিরুদ্ধে পাল্টা দেওয়ার হুমকি দিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী সেই সংক্রান্তই একটি পোস্ট তিনি ফেসবুকে করেছেন মনোরঞ্জন ব্যাপারী বলাগড়ে বিধায়কের কাজ কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ এবং সেই বিষয়ে অভিযোগ করা হয়েছে তৃণমূল যুবনেত্রী রুনা খাতুনের বিরুদ্ধে পাল্টা দেওয়ার হুমকি পোস্ট বলাগড়ের বিধায়কের ফের ফেসবুকে পোস্ট মনোরঞ্জন ব্যাপারীর যদিও তৃণমূল নেতৃত্ব জানাচ্ছে এই ঘটনা ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বিজেপি